কলকাতা ক্যান্ডিড থেকে বলছি। আমি এসেছি আর কি কলকাতার ফাইন আর্টস অফ একাডেমিতে, যেখানে আপনাদের দেখাবো সৌমিত্র বাবুর উপর একটা প্রদর্শনী হচ্ছে, 16 তারিখ ওনার মৃত্যুবার্ষিকী, সেই ব্যাপারেই এক্সিবিশন হোল্ড করা হয়েছে। আপনারা দেখাবো, দেখুন আপনাদের যে একাডেমিতে হচ্ছে, যে গ্যালারিতে হচ্ছে, সেই গ্যালারি এন্ট্রান্সটা দেখুন, গ্যালারি এন্ট্রান্সটা দেখুন। এখানে আমি যাচ্ছি, চলুন আমার সঙ্গে, দেখাচ্ছি। আমাদের এক্সিবিশনের বিষয় হচ্ছে সৌমিত্র চট্টোপাধ্যায়। এক্সিবিশনটি মূলত অর্গানাইজ করেছেন সৌমিত্র চ্যাটার্জি অ্যান্ড দীপা চ্যাটার্জি ফাউন্ডেশন এবং মুখোমুখি শ্যামবাজার গ্রুপ থেকে এটিকে যৌথভাবে অর্গানাইজ করা হয়েছে। এখানে রয়েছে সৌমিত্র চট্টোপাধ্যায়ের বিভিন্ন কস্টিউম, ঠিক আছে, বিভিন্ন কস্টিউম রয়েছে, তার নাটকের বিভিন্ন কস্টিউমকে এখানে প্রেজেন্ট করা হয়েছে এবং তার চিঠি, হাতে লিখে যাওয়া চিঠি, তার ছবি রয়েছে এখানে, ছবি সংক্রান্ত কিছু লেখা রয়েছে একটা ছোট্ট ডায়েরিতে এবং নাটকের বিভিন্ন সময় বিভিন্ন দৃশ্যের ছবি রয়েছে আপনি দেখতে পাচ্ছেন। এক্সিবিশনের পারপাসটা হচ্ছে, গত 2 বছর আগে 15ই নভেম্বর আমরা সৌমিত্রবাবুকে হারিয়েছি, ঠিক আছে। এই হারানোটা অনেকের কাছেই খুব মন খারাপের দিন হিসেবেই গেছে, কিন্তু এই মন খারাপের দিনটাকে আমরা তার কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব থেকে ভালো দিন হিসেবে বেছে নিয়েছি। এটা শুধুমাত্র মন খারাপ করে বসে থাকার দিন নয়, তার যে বিস্তার, তার যে বিশাল ব্যাপ্তি, কারণ তিনি তো শুধু অভিনয় করেই থেমে থাকেননি, তিনি ছবি এঁকেছেন, কবিতা লিখেছেন, হ্যাঁ, এবং নাটক, থিয়েটার সমস্ত জায়গাতেই তার বিশাল বিস্তার। সেই বিস্তারের কিছু অংশ এখানে তুলে ধরা হয়েছে, হ্যাঁ, সেটা এখনই বলা যাচ্ছে না। প্রতি বছর বিভিন্ন রকম প্রোগ্রামকে নেওয়া হয়েছে, নেওয়া হবে, আশা করি অবশ্যই হবে। এবং শুধুমাত্র এক্সিবিশন হয়নি, অন্ধযুগ বলে একটি নাটক হয়েছে এবং আজকে জোড়াসাঁকোতে একটি, তাকে নিয়েই একটা প্রোগ্রাম রয়েছে, হ্যাঁ, এবং নেক্সট প্রোগ্রাম আছে আজকে, ঠিক আছে। আমাদের এই এক্সিবিশনটা শুরু হয়েছে আপনার 13ই নভেম্বর 12ই নভেম্বর থেকে, শনিবার থেকে, এবং শেষ হবে আগামী বুধবার, সামনে বুধবার, দুদিন আছে এখনো। এগুলো সব নাটকের কস্টিউম রয়েছে, বিদেহী, বিদেহী, ফেরা, প্রাণত প্রসা, হ্যাঁ, এই ড্রেসগুলো উনি পরেছেন। এখানে ওনার নাটকেরই বিভিন্ন দৃশ্যের ছবি রয়েছে। আচ্ছা, বিভিন্ন সময় নাটক যেগুলো করেছিলেন সেগুলো উনি, তার এগুলো ছবি, তাই তো, ছবি রয়েছে। আচ্ছা, আর এটাও আপনার এই কাল নিগয়া নীলকণ্ঠ ক্ষমা পাখি যে নাটক হয়েছে সেই নাটকের ড্রেস, হ্যাঁ, এটা আছে মিউজিয়াম হিসেবে, তাই তো, হ্যাঁ। আচ্ছা, এখানে যে কটা জলরঙের কাজ রয়েছে, আচ্ছা, 4টি জলরঙের কাজ রয়েছে, 4টি জলরঙের কাজ আমার। এই পেন্টিংয়ে কী বোঝাচ্ছে ছবি তো বেসিক্যালি? এই পেন্টিংয়ে বোঝাচ্ছে, পেন্টিংটার নাম আমি দিয়েছি রক্তকরবী। ওকে, রক্তকরবী সৌমিত্রবাবুর জীবনের একটাই এমন একটি নাটক যেটা উনি ওনার জীবনের বহু সাক্ষাৎকারে বলেছেন রক্তকরবীর কথা, এবং সেখানে একটি অসহায় রাজার কথা বলা হয়েছে। আসলে আমরা মৃত্যুর কাছে তো সবাই আমরা অসহায়, এটা কিংলিয়ারের অনুকরণে ছবিটা করা, তো মৃত্যুর কাছে কিংলিয়ারও, হ্যাঁ, তো সেই অর্থে দেখতে গেলে এই ছবিটার নাম ওই জন্য রক্তকরবী দেওয়া হয়েছে, যে কিংলিয়ার শুধু নিজেই হতাশ নন, সমগ্র জনগণকে হতাশ করে দিয়ে চলে গেছেন আমাদের ছেলে। এই পেন্টিংটার নাম দেওয়া হয়েছে অসমাপ্ত। অসমাপ্ত, এই পেন্টিংয়ের কী আপনি বোঝাচ্ছেন? আসলে কিছু কিছু মানুষ থাকেন না,
যাদের থেকে আমাদের চাহিদাটা অনেক বেশি থাকে, তারা চলে যাওয়ার পরও মনে হয় যেন তাদের জীবনটা শেষ হয়ে যায়নি। হ্যাঁ, এবং অনেকটা ছোট গল্পের মতো সেই শেষ হয়েও হইল না শেষ। এখানে কিছু দেখতে পাচ্ছি, কোলাজ দেখতে পাচ্ছি, আনন্দবাজার। এটা কোলাজ ঠিক না, এটা পুরোটাই পেন্টিং। হ্যাঁ, পেন্টিং তো আছে, এটা বুঝতেই পারছি পেন্টিং এটা, মানে ইকুয়াল ব্যাকগ্রাউন্ডটা কেন বেসিক্যালি অমরত্ব অভিজয়ের অপু, এটা কি বেস্ট? আসলে তার জীবনের শেষ যাত্রার কিছু অংশকে আমি তুলে ধরতে চেষ্টা করেছি। ওকে, নেক্সট দেখি আমরা এখানে এই পেন্টিং আপনি কী বোঝাচ্ছেন? এই পেন্টিংটার নাম দিয়েছি নাগরিক। নাগরিক, ওকে। তারপরে আসলে সবার আগে এটা কলকাতার গর্ব, সৌমিত্রবাবু কলকাতার নাগরিক ছিলেন। এটাও আমার পেন্টিং। আর শুভঙ্কর তো সবটাই বলেছে। আমাদের এটা মূলত হচ্ছে পেন্টিংয়ের চারকোল, চারকোলের কাজ। পোর্ট্রেট একটা, তাই তো? হ্যাঁ, পোর্ট্রেট। কবে করেছে? সব রিসেন্ট সব কাজ করা। আর নেক্সট ফাইট আপনার, তাই তো? হ্যাঁ। এই পোর্ট্রেটটা কিছু বোঝাচ্ছেন, মানে আমি কি পোর্ট্রেটটা কিছু জানতে পারি? পোর্ট্রেটটা কী বোঝাচ্ছে সমুদ্র? না, সমুদ্রকে নিয়ে আমাদের হচ্ছে স্মরণেই করা। আপনার একটা পার্ট বেছে নিয়েছেন শুভঙ্কর, আমি একটা পোর্ট্রেটের বিষয়টা নিয়ে। পোর্ট্রেট থেকে আমরা কিছু হচ্ছে আমাদের সময় আর কি। আচ্ছা, শুরু থেকে কল্প বয়স থেকে হচ্ছে এই পর্যন্ত শুরু করে আমরা এখানে আসি, তার নেক্সট স্টেজে। হ্যাঁ, নেক্সট। তারপরে একটা জাস্ট বলতে পারেন ফাইনাল স্টেজে একদম, এটা করোনাকালে। এটা করোনাকালে, হ্যাঁ, শেষ ছবি। হ্যাঁ, উনি করতেন ক্যাবে এটা। আচ্ছা, যতরকম চিঠি ফিটি এগুলো টাইপ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর এখানে কিছু এই ছবিগুলো, ছবিগুলো বিভিন্ন শেষ বিভিন্ন প্রোগ্রামে। হ্যাঁ, এগুলো কি বেশি কিনে পাইপ তো, পাইপের কালেকশন ছিল কিছু ভিন্টেজ পাইপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এগুলো রাখার জন্য এগুলোই তো। ওকে, চশমাও না, চশমা লাস্ট চশমা নাকি? ওকে, বাহ।